And he's telling him bye-bye. পঞ্চম ওভারের প্রথম বল সাকিবের বলে ছক্কার মারি মেরেছিলেন সুনীল নারিন, কিন্তু ব্যবধান করে দিলেন শামীম পাটোয়ারি। দুর্দান্ত ক্যাচ শামীমের নেওয়া এই ক্যাচ চলমান বিপিএল এ এখন পর্যন্ত সেরা ক্যাচ কিনা সেটা নিয়ে আলোচনা হতেই পারে। রিপ্লে তো দেখা হয়েছে একাধিকবার, শেষমেশ বোঝা গেছে আম্পায়ারের ফাইনাল ডিসিশনের আগেই ঘটনা বুঝতে পেরে প্যাভিলিয়নের পথ ধরেছেন সুনীল নারিন। সব শেষ হয়েছে, নতুন ব্যাটার নেমেছেন, শামীমের ওই ক্যাচটা দেখানো হয়েছে বারবার। তাকে বিবেচনা করা হয় এই প্রজন্মে দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে, কেন সেই প্রমাণই হয়তো রাখলেন শামীম। নারিনের পর তাওহিদ হৃদয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তখনও ড্রাইভিং সিটে, তবে খুব বেশিক্ষণ হয়তো প্রতিপক্ষকে সেই আসনে দেখতে পছন্দ করেন না সাকিব। একবার তো বলেইছিলেন যতদিন ড্রাইভিং সিটে থাকবেন ততদিনই ক্রিকেটটা খেলবেন, সে ভিন্ন আলোচনা। মিস্টার অলরাউন্ডারের ফাঁদে প্যাভিলিয়নের পথ ধরলেন আসরের অন্যতম সেরা ব্যাটার। সাকিবের সেলিব্রেশনটাও ছিল দেখার মতো, বাই বাই তাওহিদ বলছিলেন ধারাভাষ্যকার। আগের দিন সেলিব্রেশন নিয়েই তো কত কাণ্ড, সাকিব বোধ হয় ওসব কোনো কিছুকে কেয়ার করেন না। বাহ, প্রত্যয় অলরাউন্ডার।